অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা আগেই দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জয়ের পর তাই আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের অনেক অভিবাসী। অভিবাসীরা আশঙ্কা করছেন যে কোনো সময় তাদের বের করে দিতে পারে ট্রাম্প প্রশাসন। এর আগে 2017 সালে ট্রাম্প প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব নিলে কয়েকদিনের ব্যবধানে কানাডায় প্রবেশ করে বিপুল সংখ্যক অভিবাসী, ফলে এবারও কানাডায় যুক্তরাষ্ট্রের অভিবাসীদের বিশাল ঢল নামতে পারে। ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে অভিবাসী প্রত্যাশী এবং অবৈধ অভিবাসীরা কিউবেক ও কানাডার দিকে রওনা হতে পারে। এমন ধারণা থেকে কানাডার পুলিশও ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে। অন্যান্য অনেক দেশের মতোই যুক্তরাষ্ট্র প্রবীণদের সংখ্যা বৃদ্ধির সমস্যার সঙ্গে লড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্য সংক্রান্ত খরচ। অন্যদিকে কাজকর্ম করতে সক্ষম অল্প বয়সী মানুষ কমে যাচ্ছে, ফলে প্রশ্ন উঠছে যদি অভিবাসী না থাকে তাহলে কেমন হতে পারে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি। সর্বশেষ জরিপ বলছে বিদেশে জন্মগ্রহণ করে যুক্তরাষ্ট্রে এসেছেন এমন মানুষের সংখ্যা মোট মার্কিন জনসংখ্যার 14%, সংখ্যায় যা 4.5 কোটিরও বেশি। বিশেষজ্ঞদের মতে যদি অভিবাসীদের পুরোপুরি বাদ দেওয়া হয় তাহলে তার প্রতিফলন ঘটবে যুক্তরাষ্ট্রের জিডিপিতে। মাথাপিছু জিডিপি কমে যেতে পারে 5-10%। অভিবাসীরা তুলনামূলকভাবে কম বয়সী, ফলে তাদের কাজ করার সামর্থ্যও বেশি। যুক্তরাষ্ট্রের সিভিল সেক্টরে কর্মরত 3.10 কোটি মানুষের মধ্যে প্রায় 19% অভিবাসী। এমনকি শ্রমশক্তিতে অংশ নেওয়ার ক্ষেত্রে অভিবাসীদের হার আমেরিকায় জন্মগ্রহণকারী ব্যক্তিদের চেয়ে বেশি। কৃষিসহ বেশ কিছু খাত সম্পূর্ণরূপে অভিবাসী শ্রমিকদের ওপর নির্ভরশীল, ফলে অভিবাসীদের সরিয়ে দেওয়া হলে প্রয়োজনীয় শ্রমিক পাবেন না ব্যবসায়ী ও শিল্প মালিকেরা। আমি জানতে চাই অভিবাসীদের ছাড়া আমেরিকা কিভাবে চলবে। এই দেশে যারা কৃষি কাজ করছে, ফসল ফলাচ্ছে, স্বল্প পুঁজির ব্যবসা করছে, তাদের বেশিরভাগই অন্য দেশ থেকে আসা অভিবাসী। আমি মনে করি আমরা সবাই এখানে এক। অভিবাসীদের একটি বড় অংশ ব্যবসা ক্ষেত্রেও সুনাম অর্জন করেছে। রাজস্বের দিক থেকে 500টি বৃহত্তম মার্কিন কোম্পানির বার্ষিক তালিকার প্রায় 45%ই অভিবাসী বা তাদের সন্তানদের দ্বারা প্রতিষ্ঠিত। একই সময়ে $100 কোটি বা তার বেশি মূল্যের মার্কিন স্টার্ট আপগুলোর 55%ই প্রতিষ্ঠা করেছে অভিবাসীরা। নানা প্রতিকূলতা পেরিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর কাজের সন্ধান করেন হাজার হাজার অভিবাসী, ফলে অল্প মজুরিতেই যেই কাজ পাওয়া যায় সেটি শুরু করেন তারা। কিন্তু এই অভিবাসীরা না থাকলে এত কম পারিশ্রমিকে কাজ করতে রাজি হবেন না মার্কিনিরা, ফলে ভয়াবহ এক শ্রমিক সংকটে পড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্রের সার্বিক অর্থনীতি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।